না, যে মাসালার যখন সম্মুখীন হয়ে আমরা, ওই মাসালাগুলো জানা প্রত্যেকের জন্য ফরজ। আপনি বিয়ে করবেন, বিয়ে করার আগে বিয়ে সংক্রান্ত মাসালা জানা আপনার জন্য জরুরি। আপনি ব্যবসা করবেন, ব্যবসার আগে ব্যবসা সংক্রান্ত মাসাইল জানা আপনার জন্য জরুরি। আপনি কুরবানি করবেন, কুরবানির আগে কুরবানি সংক্রান্ত মাসাইলগুলো জেনে নেওয়া, যাতে আপনার কুরবানি সহিহ হয়, এটা আপনার জন্য জরুরি। তো আপনাদের জরুরি কাজটা করে দেওয়ার জন্য খেয়াল করে শুনলে আশা করি মনে থাকবে। আমি প্রশ্নগুলো টুকে আনছি। নাম্বার এক প্রশ্ন, কুরবানি কার উপর ওয়াজিব? গত সপ্তাহে বলা হয়েছিল, তবে একটা কয়েদ গত সপ্তাহে ছুটে গেছে। মুকিম এবং মুসাফিরের মধ্যে পার্থক্য করা হয়নি। কুরবানি মুকিম ব্যক্তির উপর, মুসাফিরের উপর কোনো কুরবানি নাই। মুকিম ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব, এটা গত সপ্তাহে বলা হয়নি, আবারও বলে দেওয়া হচ্ছে। যে ব্যক্তি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, প্রাপ্তবয়স্ক মুসলমান, মুকিম ব্যক্তি, কুরবানির তিন দিন, দশ এগারো বারো, এই তিন দিন যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, 52.5 রুপার সম পরিমাণ মূল্য, শুধু স্বর্ণ হলে 7.5 ভরি স্বর্ণ, শুধু স্বর্ণ যদি না হয় 52.5 ভরি রুপার সম পরিমাণ মূল্য যদি কারো নিকট থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব, পুরুষ হোক নারী হোক। মনে থাকবে ইনশাআল্লাহ। এই প্রয়োজনটা, এটা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হতে হবে। এই নিজাম ভাই দেখেন, অফ তো, এটা বন্ধ, বন্ধ করা। মৌলিক প্রয়োজন বলতে কি বুঝায়? অনেকে বুঝি না, আমরা বয়ানে বলি যে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত। গত সপ্তাহে আমি বলে দিয়েছিলাম, আজকে আবারও বলা হচ্ছে, মৌলিক প্রয়োজন নিজের বাসস্থান, থাকার জায়গা, নিজের এবং নিজের পরিবারের থাকার জায়গা, নিজের নিজের পরিবারের খাবার, নিজের নিজের পরিবারের খাবার। যদি অসুস্থ হয় ঔষধের খরচ, অসুস্থ যদি এখন রানিং, অসুস্থ হয় ঔষধের খরচ, নিজের ইজ্জত হেফাজতের জন্য যা দরকার, এটা মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত। এখান থেকে আপনি বুঝতেছেন, আপনার হাতে 1 লক্ষ টাকা আছে, 1,10,000 টাকা আপনার ঋণ আছে, অথবা 90,000 টাকা আপনার ঋণ আছে, আপনি চিন্তা করলেন আমি ঋণটা পরে দিব, নে ঋণটা ঈদের পরে দিব, 1,00,000 টাকা দিয়ে বড় একটা গরু কিনে নিয়ে আসি। আপনি বড় একটা গরু কিনে নিয়ে আসলেন, আপনি ঋণগ্রস্ত অবস্থায়, এটা কি আপনার ইজ্জতের কারণ হলো না বেইজ্জতের কারণ হলো? সবাই বলেন বেইজ্জতের কারণ হলো। যে আপনার কাছে টাকা পায়, হয়তো সে চাচ্ছে না টাকা, মনে মনে বলে না বড় লোকই দেখায়, হাওলাত কইরা কুল পায় না, 3 মাস হয়ে গেছে 90,000 টাকা দিতে পারে না, 1,00,000 টাকার গরু নিয়ে আসছে। সুতরাং মাসালা হলো, আপনি কুরবানি দিবেন না, আপনি আগে আপনার ঋণ পরিশোধ করবেন। ইজ্জত, এটাও মৌলিক প্রয়োজন, আমার ইজ্জত আমাকে রক্ষা করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। প্রশ্ন, একজন অপরজনের পক্ষ থেকে কুরবানি দেওয়ার বিধান কি? উত্তর, যাদের উপর কুরবানি ওয়াজিব প্রত্যেকেই নিজের কুরবানি নিজে দেওয়া, হ্যাঁ অনুমতি নিয়ে একে অপরের পক্ষ থেকে যদি কুরবানি দিয়ে দেয়, আদায় হয়ে যাবে। স্বামীর উপরেও কুরবানি ওয়াজিব, স্ত্রীর উপরেও কুরবানি ওয়াজিব, বড় ছেলের উপরেও কুরবানি ওয়াজিব, ছেলের বউয়ের উপরেও কুরবানি ওয়াজিব, দুই মেয়ের উপরে কুরবানি ওয়াজিব। কয় নাম হইল? 6 নাম। বাবা সবাইকে ডেকে বললেন তোমাদের উপর তো কুরবানি ওয়াজিব, তোমরা টাকা দাও। ছেলে তাদের কাছ থেকে টাকা নিতেও পারে, বেগমরে বলতে পারে তোমার বাগের টাকা তুমি দাও, যদি বলে তাহলে ওয়াজিব। এটা না বলে বাবা যদি বলেন ঠিক আছে তোমরা যদি অনুমতি দাও আমি একটা গরু কিনবো, এক গরুর মধ্যে তো 7 নাম দেওয়া যায়, বেগমের নাম, ছেলের নাম, ছেলের বউয়ের নাম, দুই মেয়ের নাম, আমার নাম, আর 1 নাম নফল হিসেবে রাসূলের পক্ষ থেকে, গোস্ত তো আমিই খাবো, সওয়াবটা রাসূলের নাম বরকতান একটা দিয়ে দিলাম। এভাবে যদি বাবা সবার অনুমতি নিয়ে দিয়ে দেয়, সবার পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে। মাসালা মনে থাকবে? অনুমতি ছাড়া বাবা দিয়ে দিল,
ছেলেও নেশাব পরিমাণ মালের মালিক, ছেলের পক্ষ থেকে বাবা দিলে, অনুমতি ছাড়া দিলে আদায় হবে না, কোরবানি ছেলের জিম্মায় থেকে যাবে। যার উপর ওয়াজিব, বেগমের অনুমতি ছাড়া, জানানো ছাড়া যদি বেগমের পক্ষ থেকে স্বামী দিয়ে দেয়, বেগমের কোরবানি আদায় হবে না, বেগমেরটা থেকে যাবে। এই জন্যে একজন অপরজনের পক্ষ থেকে কোরবানি দিতে পারবে অনুমতি সাপেক্ষে। প্রশ্ন, একান্নভুক্ত পরিবারে কোরবানির হুকুম কি? একান্নভুক্ত পরিবারে বাবার চার ছেলে একসাথে থাকে, এখনো আলাদা হয়নি, কিন্তু চারজনে আলাদা আলাদা উপার্জন করে, প্রত্যেকে যদি ভিন্ন ভিন্ন নেশাবের মালিক হয়, মাসআলা হলো সকলে আলাদা আলাদা কোরবানি দিতে হবে, সকলের উপর আলাদা আলাদা কোরবানি ওয়াজিব হবে, শুধু বাবার পক্ষ থেকে দিলে হবে না। আবার অনেক সময় এমন হয় বাবার সম্পদ নাই, বাবা বুড়া হয়ে গেছেন, বাবার সম্পত্তি সব ভাগ করে ছেলে মেয়েদেরকে দিয়ে দিছেন, বাবার সম্পত্তি নাই। কিন্তু অনেক ফ্যামিলিতে এমন একটা নিয়ম থাকে, অনেক এলাকায় প্রথা থাকে যে যতদিন বাবা জীবিত ততদিন পর্যন্ত সন্তান বাবার নামেই কোরবানি দেয়, কোরবানি বাবার নামেই দেয়, যদিও বাবার উপর ওয়াজিব না, ওয়াজিব ছেলের উপরে। কিন্তু মনে করে অনেক জায়গায়, অনেক এলাকায় এমন হয়, ধারণা করে মুরব্বী জীবিত থাকলে বাচ্চারা নাম দিলে বেয়াদবি হবে, না, যার উপর কোরবানি ওয়াজিব তার নামেই দিতে হবে। যার উপর ওয়াজিব, বাবার পক্ষ থেকে ওনার উপর যদি ওয়াজিব না হয়, ওনার নাম নফল। আপনার বাবা ইন্তেকাল হলো, কথার কথা, আমার দাদার ইন্তেকাল হয়ে গেল, একজনের মার ইন্তেকাল হলো, উনি মায়ের নামে কোরবানি দিতে চায়, বাবার নামে কোরবানি দিতে চায়, দাদার নামে কোরবানি দিতে চায়, মুরব্বীরা যারা মারা গেছেন সাতজন মুরব্বীর নামে কোরবানি দিতে চায়, আগে ওনার ওয়াজিব নাম দিতে হবে। সাতজনের পক্ষ থেকে নফল, ওয়াজিব আদায় না করে কখনো নফল নাম দেওয়া যাবে না। নিজের নাম আগে দিয়ে পরে আপনি যত গরু কিনেন প্রত্যেকটাতে সাতটা সাতটা নাম নফল দিতে থাকেন, কোনো সমস্যা নেই, মনে থাকবে ইনশাআল্লাহ। প্রশ্ন, কোরবানির জন্যে ক্রয়কৃত প্রাণী মারা গেলে করণীয় কি? ঘুমায়েন না কেউ এখন, খেয়াল করে শুনেন। প্রশ্ন, কোরবানির জন্য ক্রয়কৃত প্রাণী মারা গেলে করণীয় কি? প্রাণী কিনে আনছেন, কোরবানির আগেই মারা গেছে, এক্ষেত্রে যে ব্যক্তি পশু ক্রয় করলেন উনি যদি ধনী হয়, তাহলে তার বদলে আরেকটা কিনবে, আর যদি গরিব হয় তার কোরবানি মওকুফ হয়ে যাবে, তার বদলে আর কোনো প্রাণী কিনতে হবে না। প্রশ্ন, কোরবানির নগদ টাকা না থাকলে করণীয় কি? অনেকের এমন হয়, 52.5 ভরি নেশাব পরিমাণ সম্পদ তো আমার আছে, কিন্তু আমার হাতে নগদ টাকা নাই, সম্পদ আছে, আসবাবপত্র, 70,000 টাকা দামের টেলিভিশন আছে আমার ঘরে, আমার উপর তো কোরবানি ওয়াজিব, কারণ টেলিভিশন এটা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত, টেলিভিশন এটা প্রয়োজনের মধ্যে পড়ে না, তো এক টিভিতেই তো আমার কোরবানি ওয়াজিব হয়ে গেল, কিন্তু আমার কাছে টাকা নাই, টিভি আছে, করব কি? এক্ষেত্রে কোরবানি, যদি কোনো ব্যক্তি এমন সিচুয়েশনে থাকে তার উপর কোরবানি ওয়াজিব কিন্তু তার হাতে টাকা নাই, তার জন্য করণীয় হলো হাওলাত করে, কর্জ করে হলেও তার কোরবানি দিতে হবে। হয়তো টিভি বিক্রি করবে, তার সামান কিছু বিক্রি করবে, বিক্রি করে ওই টাকা দিয়ে কোরবানি দিবে, আর যদি বিক্রি করতে না পারে কারো কাছ থেকে দেনা করে হলেও কোরবানি দিতে হবে। যদি কোরবানির 3 দিনে কোরবানি দিতে না পারে, তাহলে কোরবানির 3 দিন চলে যাওয়ার পরে একটা কোরবানির যোগ্য খাসি, বেড়া বা দুম্বা কমপক্ষে, অথবা গরুর এক শরিকের মূল্য যা হয় এ পরিমাণ টাকা সদকা করে দিতে হবে গরিবদেরকে, মনে থাকবে ইনশাআল্লাহ। প্রশ্ন, নেশাবের মালিক কুরবানির মান্নত করলে কি হুকুম? যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক, এই ব্যক্তি কুরবানির একটা আলাদা কুরবানির মান্নত করেছিল, সে বলেছিল আমার যদি একটা ছেলে হয় তাহলে আমি সামনের কুরবানিতে একটা গরু দিব। আমি বলি নাই কিন্তু, এটা আমার সাথে আবার মিলায়েন না, কেউ এইভাবে বলছে, বলার পরে আল্লাহর রহমত ছেলে হয়ে গেছে। এই ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার জন্য করণীয় কি? সে কুরবানি কয়টা দিবে? ওই মান্নতের তার কুরবানিরটা একটা দিলেই হবে না দুইটা দিতে হবে? মাসআলা দুইটা দিতে হবে, মান্নতেরটা দিবে ওয়াজিব হিসাবে, এক ওয়াজিব মান্নতের কারণে, আর কুরবানিরটা দিবে কুরবানি হিসাবে। এতে দুই গরু দিতে পারে, আবার এক গরুর মধ্যে দুই নাম দিয়ে দিলেও চলবে, মানে তার জিম্মায় দুইটা কোরবানির হুকুম থাকবে। প্রশ্ন, শরিক বেজোর হওয়া জরুরি কিনা? অনেকে মনে করে কোরবানির শরিক বেজোর হওয়া জরুরি, জোর শরিক চলবে না, না, 1, 2, 3, 4, 5, 6 যেভাবেই
আপনার জোর নেন, হয়ে যাবে, সমস্যা নেই। প্রশ্ন, প্রাণী ক্রয় করার পর তাতে শরিক নেওয়ার হুকুম কি? প্রাণী ক্রয় করার পরে তাতে শরিক না নেওয়া ভালো? প্রাণী ক্রয় করার পরে তাতে শরিক না নেওয়া ভালো? নিজে কিনছি, নিজেই দিয়ে দিব। হ্যাঁ, এরপরে যদি ধনী ব্যক্তি হয়, গরিব হলে শরিক নিতেই পারবে না, গরিব হলে শরিক নিতেই পারবে না। গরিবের জন্য শরীয়ত কুরবানিতে অনেক করা, গরিব হলে কোনো শরিক নিতে পারবে না, কিন্তু ধনী হলে শরিক নিতে পারবে। যুক্তি বলে ধনী হলে শরিক নিতে পারবে না, গরিব হলে শরিক নিতে পারবে, ঠিক না বেটি? কারণ গরিব মানুষ কিনে ফেলছে 60,000 টাকা দিয়ে, এখন শরিক নিল আরো 6 জন। শরীয়ত বলে তোমার এখানে কে বলছে মাতবরি করার জন্য? আল্লাহ তোমার উপর ওয়াজিব করে নাই, তুমি যখন তারপরেও মাতবরি করে গিয়ে কিনছো, এখন এটা মান্নত, এটা ওয়াজিব হয়ে গেছে, পুরাটাই তোমার দিতে হবে, শরিক নেওয়া যাবে না। তবে ধনী ব্যক্তি যদি শরিক নিতে চায়, কোরবানির আগে শরিক নিতে পারবে, তবে শরিক না নেয়। এখন ঘুমায় দেখছেন, এদিকে ঘুমাইলে আমার চেয়ারের পিছনে। এখন মাসলা আমার জেহেন এমনি আজকে জ্বর, ইবনে সিনায় ডাক্তার দেখায় তারপরে আসছি, ওই যে অন্ত আমার 11টায় ফোন দিছে, আমি তখন হসপিটালে আসছি, শুধু কোরবানির কোরবানি দেখে, আর না হইলে অন্য কাউরে পাঠিয়ে দিতাম, ঈদের আগের জুমা আহাম, যে কারণে আসলাম। ঘুমায়েন না, গরিব হলে কোরবানি নিজেরটা নিজেই দিতে হবে, শরিক নিতে পারবে না। আর যদি ধনী হয় তাহলে শরিকানা নিতে পারবে, নেওয়া উত্তম নয়, তবে কোরবানি করার পরে আর কোনো শরিক নিতে পারবে না। প্রশ্ন, অনেকে কোরবানি করেও শরিক নেই, আমি তো একলাই দিছিলাম, আমি তো ওই গরু খুঁজে পাই নাই, গরু কিনতে পারি নাই, পরে ওই গোস্ত যখন বন্টন হইতে থাকে তখন তিনজনে আরও শরিক নেই, কোরবানি হবে না, কোরবানি বাতিল হয়ে যাবে। প্রশ্ন, কোরবানির পূর্বে মুরগি ইত্যাদি খাওয়ার বিধান কি? অনেকে বলে জিলহজের চাঁদ উঠলে আর গোস্ত খাওয়া যাবে না কোরবানি পর্যন্ত। আমার কাছে প্রশ্ন আসছে, গ্রামগঞ্জের দিকে অনেক জায়গায় এটা প্রচলন থাকে, কোরবানির চাঁদ উঠলে ঈদের আগে আর গোস্ত খাওয়া যাবে না, এটা সম্পূর্ণ ভুল। যত খাইতে মন চায় তত খাইন, সমস্যা নেই। প্রশ্ন, কসাই কর্তৃক শর্ত করে গোস্ত দেওয়ার বিধান কি? অনেক সময় কসাই শর্ত করে, আমাকে এত টাকা দিবেন আর এই কয় কেজি গোস্ত দিবেন, কসাই শর্তই করে, না হলে আমি আপনার গরু বানাবো না, 1 কেজি গোস্ত দিতে হবে। যেমন মাদ্রাসার জন্য কসাই দেখতে গেছে, এক হুজুর শর্ত করছে কসাই, পরে এই মাসলাটা সাথে সাথে লিখছি যে এখানে যখন আসে অন্য জায়গায় থাকতে পারে। যদি এলাকা কোনো কসাই যদি এমন শর্ত করে আর ওই শর্ত অনুযায়ী কসাই নিয়ে কোরবানির গোস্ত থেকে কসাইকে বিনিময় দেওয়া হয়, কোরবানি বাতিল, কসাইকে টাকা দিয়েই সন্তুষ্ট করতে হবে। কোরবানির কোনো গোস্ত আপনি তাকে হাদিয়া হিসাবে দেন, জায়েজ আছে, হাদিয়া এটা শর্তের জিনিস না, আমার যাকে মন চায় তাকে দিব, আমার মন চাইলে দিব, মন চাইলে দিব না, এটার নাম হলো হাদিয়া। এখন আমি বললাম যে ঈদ আসলো, আপনি তো আমার মুসল্লি, আমারে তো আপনি হাদিয়া দিলেন না, আপনার সাথে আর কথা কমো না, জায়েজ হবে এটা? কেমন না, এর এখানে যেমন জায়েজ নেই ওখানেও এমন জায়েজ নেই, কসাই যদি শর্ত করে জায়েজ হবে না। প্রশ্ন, বিসমিল্লা না বলে কুরবানি করার হুকুম কি? বিসমিল্লা যদি ভুলে না বলে, ভুলে না বলে, পার্শ্বে কেউ বলে ফেলছিল, যিনি জবাই করতেছে উনি ভুলে বলে নাই, কিন্তু আশপাশ থেকে কেউ বলছে, কুরবানি হয়ে যাবে। আর যদি ইচ্ছা করে যে জবাই করছে সে বিসমিল্লা ছেড়ে দেয়, কুরবানি বাতিল হয়ে যাবে। পাশ থেকে যদি 100 জনে আল্লাহু আকবরের স্লোগান দেয়, এই স্লোগানে কোনো কাজ হবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে আরেকটা মাসালা বলে দিই, কোরবানির গরুতে ছুরি চালানোর সময় অনেকে সহযোগিতা করে, অনেক সময় ছুরি দাবানোর জন্য 2-3 জনে মিলে ছুরি ধরে, তো কোরবানির ছুরি চালানোতে যত মানুষ সহযোগিতা করবে, ছুরিতে ধরুক, ছুরির বাটে ধরুক, অথবা মোয়াজ্জেন সাহেবরে ধরে ধাক্কা দেখ, হেই ও বইলা যে আপনার হাতে শক্তি দিলাম আমি, মোয়াজ্জেন সাহেবের হাতে ধরলো ইমাম, মানে জবায়ের কাজে যারা সহযোগিতা করবে প্রত্যেকের বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। একজনও যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা বাকি থাকে, কোরবানিতে সমস্যা হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। একা জবাই করলে একা বিসমিল্লাহ আল্লাহু আকবার, 2-3 জন মিলে ছুরিতে যারা সহযোগিতা করবে প্রত্যেক ব্যক্তির বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। প্রশ্ন, আমেরিকান গরু কোরবানি করা জায়েজ হবে কি? আমেরিকান গরু, শুধু আমেরিকান না, বিভিন্ন দেশের গরু আসে আমাদের, ইঞ্জেকশনের মাধ্যমে বিভিন্ন সিস্টেম করে যে গরুগুলো হয়, এগুলোর বিধান হলো এটির চেহারাটা দেখবেন, চেহারাটা কি মুসলমানের মতো না কাফেরের মতো, বুঝেন নাই? মানে এটা কি গরুর মতো দেখা যায় না শুকুরের মতো? কাফেররা তো শুকুর খায়, এই জন্য বললাম মুসলমানের মতো না কাফেরের মতো। যদি দেখতে চেহারা শুকুরের মতো হয়, চেহারা দেখতে যদি শুকুরের মতো হয়, মালিক হাজারো গরু বললেও এই গরুর দ্বারা কুরবানি হবে না। আর দেখতে যদি চেহারা গরুর মতো হয়, তাহলে আমেরিকান গরু, বিদেশি গরু দ্বারা কুরবানি করা জায়েজ হবে, মনে থাকবে মাসালা ইনশাআল্লাহ। প্রশ্ন,
আরাফার রোজা কবে? উত্তর হয়ে গেছে, আরাফার রোজা আগামীকালকে। কোরবানির শরীয়ত হাইসিয়ত কি? কোরবানির শরীয়ত হাইসিয়ত ওয়াজিব। তাকবীরে তাশরিক কার উপর? প্রশ্ন। তাকবীরে তাশরিক নারী পুরুষ সকলের উপর। কষ্ট হইতেছে আপনাদের? এক একটা মাসালা জানতেছেন? 1000 রাকাত কবুলিয়াত নফল নামাজের সব আমল নামায় হয়ে যাইতেছে। কালেকশন করে যদি 1:40 পর্যন্ত যাওয়া যায়, কথার কথা, মাসলা বয়ান করে 4-5 মিনিট দেরি হলে কোনো সমস্যা নেই, নিরিবিলি মাসালা শুনেন। প্রশ্ন, কোনটা বলতেছিলাম না? তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক নারী পুরুষ সকলের উপর ওয়াজিব। এক্ষেত্রে যে আমি আজকে বসেই তাকবীরে তাশরিক পড়ছি, বসে ওয়াজিব হিসেবে পড়ি নাই, সুন্নত হিসেবে। গত বছরও এই মাসআলা বলেছিলাম, জিলহজের চাঁদ ওঠার পর থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, একদম 13 তারিখ আসর পর্যন্ত এই 13 দিন এই তাকবীর সুন্নত। 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত ওয়াজিব, আর 13 দিন পড়া সুন্নত। বুখারীর হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর জিলহজের চাঁদ ওঠার পরেই তাকবীর দেওয়া শুরু করতেন। কিন্তু আমাদের দেশে এই সুন্নত মরে গেছে। এটা পড়লে, গতকালকে আমি এক জায়গায় পড়লাম, আমারে বলতেছে হুজুর 9 তারিখ শুরু হয়ে গেছে। এক মসজিদে নামাজ পড়ছি, নামাজের পরে আমি বের হইতেছি আল্লাহু আকবার, হুজুর 9 তারিখ শুরু হয়ে গেছে। আমি বললাম এটা 9 তারিখের সাথে, 9 তারিখ থেকে ওয়াজিব আর চাঁদ ওঠার পর থেকেই সুন্নত। এই জন্য বেশি বেশি বাকি যে কয়দিন আছে আমরা সবাই এই তাকবীরটা চলতে ফিরতে বাজারে হাটে ঘাটে সব জায়গায় পড়তে পারবো না ইনশাআল্লাহ, 9 তারিখের পরে একবার বলাই। অনেক মসজিদে ইমাম সাহেব ঘোষণা করে দেয়, ভাই শুধু একবার বলবো, একবার বলা ওয়াজিব। আরে ভাই, একবার বলা ওয়াজিব, 3 বার বলা সুন্নত, 3 বার বলা সুন্নত। কেউ যদি 3 বারকে ওয়াজিব মনে করে বলে তাহলে বিদআত হবে, সুন্নত মনে করে যদি 3 বার বলে কোনো সমস্যা নাই। এই জন্য আপনারা 3 বার বলবেন, কি সমস্যা আছে? যত তাকবীর বেশি বলবেন তত সওয়াব হবে। এক একটা সুন্নত জিন্দা করবেন, 100 শহীদের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। তাহলে এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। অনেকে শরমে তাকবীরে তাশরিক আস্তে আস্তে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা না, এখানে ওয়াজিব হলো জোরে বলা। সালামের উত্তর যেমন শোনায় দেওয়া ওয়াজিব, এখানে পুরুষদের জন্য আল্লাহু আকবারে মসজিদের মধ্যে একটা আওয়াজ হবে সবাই জোরে জোরে, আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার। স্বাভাবিক জোর আওয়াজে আমি বলবো, আপনার স্বাভাবিক জোর আওয়াজে আপনি বলবেন। কোনো ব্যক্তি যদি শরমে তাকবীরে তাশরিক আসতে বলে তার জিম্মায় ওয়াজিব থেকে যাবে, ওয়াজিব আদায় হবে না। মনে থাকবে মাসআলা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন। প্রশ্ন, গাভীন গরু দ্বারা কুরবানি করা যাবে কি না? হ্যাঁ, কুরবানি করা যাবে, তবে যদি প্রসবের সময় একেবারে নিকটবর্তী হয় তাহলে মাতৃ হবে। জবাই করার পরে যদি বাচ্চা জীবিত হয় তাহলে ওই বাচ্চাকেও জীবিত, ওই বাচ্চাকেও জবাই করে ফেলবে, আর যদি বাচ্চা মৃত হয় তাহলে মৃত বাচ্চা তাকে ফেলে দিবে। আর জবাই করে এটা নিজেও খেতে পারে, সৎকা অন্য গোস্তর যে হুকুম ওই নতুন বাচ্চা গোস্তর একই হুকুম। প্রশ্ন, হিজলা, হিজলা দ্বারা কুরবানি জায়েজ নাই? আরও কিছু ত্রুটির কথা তো গত সপ্তাহে বলা হয়েছিল, এগুলো হাটে কান কি হবে এগুলো গত সপ্তাহে বলা হয়ে গেছিল। প্রশ্ন, পুড়ে যাওয়ার কারণে পশম উঠে গেছে, পুড়ে যাওয়ার কারণে অনেক সময় আগুন লেগে গেছে একটু সাইডে, চামড়ার উপরে পশম নাই, পুরা দাগ দেখা যায় হাটের মধ্যে গরুতে গেলে, এই গরুর কুরবানি হবে কি না? হ্যাঁ, যদি ওখানে কোনো ক্ষত না থাকে, পুড়ে গেছে শুধু পশম উঠে গেছে, এখন জায়গা শুকনো, ওখানে কোনো ক্ষত দেখা যাচ্ছে না, কোনো ক্ষত নাই, তাহলে তার দ্বারা কুরবানি হয়ে যাবে। প্রশ্ন, কুরবানির পশু ক্রয়ের পরে কোনো ত্রুটি দেখা গেলে করণীয় কি? পশু ক্রয় করার পরে এমন কোনো ত্রুটি যদি দেখা দেয়, এমন কোনো ত্রুটি যে ত্রুটির কারণে কুরবানি বাতিল হয়ে যায়, তাহলে নতুন করে আবার গরু কিনতে হবে, এমন না কিনছি কিনছি। যদি গরিব হয় তাহলে কিনছি কিনছি, ধনী হলে বদলে আরেকটা কিনতে হবে। এজন্যে কুরবানির পশু কিনতে যা কেনার সময় ভালো করে দেখে কিনা, চোখে দৃষ্টিশক্তি আছে কিনা এটা দেখবেন, সামনে ঘাস দিয়ে পরীক্ষা করবেন, দৃষ্টিশক্তি পরীক্ষা করবেন ঘাস দিয়ে, একটু হাঁটায় দেখবেন পা চারোটা ঠিক আছে কিনা, শরীরের মধ্যে রগ্রেশার মধ্যে মজ্জা আছে কিনা, একদম ক্ষীণ দুর্বল কিনা, চলার শক্তি আছে কিনা, লেজ 1/3 বেশি কাটা কিনা, কান 1/3 বা তার বেশি কাটা কিনা, এগুলো দেখে নেবেন শুরুতেই। প্রশ্ন, পশু হারিয়ে গেলে করণীয় কি? পশু যদি হারিয়ে যায়, কুরবানির পশু হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পরে যদি গরিব হয় তাহলে তো গেলই, আর যদি ধনী হয় তাহলে আবার আরেকটা প্রাণী ক্রয় করে দিতে হবে। এখন হারিয়ে যাওয়ার পরে আরেক প্রাণী কিনে ফেলছেন,
কোরবানির পশু হারিয়ে যাওয়ার পরে আরেক প্রাণী কিনছেন, কেনার পরে আবার ওটা ওটাও পেয়ে গেছেন, এখন প্রাণী হলো কয়টা? দুইটা। এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে মাসালা হলো যদি ধনী হয় দুইটার মধ্যে থেকে একটা কোরবানি দিবে, ধনী হলে দুইটার মধ্যে থেকে একটা কোরবানি দিবে, প্রথমটা দিয়ে দিবে শেষেরটা রেখে দিবে। আর যদি দ্বিতীয়টা দেয় তাহলে দেখবে প্রথমটার দাম আর দ্বিতীয়টার দাম সমান কিনা, যদি সমান হয় কোনো সমস্যা নাই, আর যদি প্রথমটার দাম একটু বেশি হয়ে থাকে, যে পরিমাণ টাকা প্রথমটার মূল্য বেশি ওই পরিমাণ টাকা সদকা করে দিতে হবে। এটা হলো ধনীর ক্ষেত্রে মাসালা। আর যদি গরিব ব্যক্তি প্রথমটা হারিয়ে যাওয়ার পরে আবার গিয়ে আরেকটা কিনে ফেলছে, এই ব্যক্তির জন্য দুইটাই দিতে হবে। এই ব্যক্তির আগে একটা ওয়াজিব ছিল, ওইটা হারায় যখন আরেকটা কিনছে, কত পাকনামি করস কেন? হ্যাঁ, তুই যখন এত বুঝস, আমি আল্লাহর চেয়ে বেশি বুঝস, বাপ দেয় এমন যা, এখন দুইটাই দে, এ দুইটাই দিতে হবে। আল্লাহু আকবার। কোনো ব্যক্তি যদি কুরবানির পশু না কেনার কারণে সদকা, কুরবানির পশু না কেনার কারণে কুরবানি করতে না পারে, তার জন্য বিধান কি? কুরবানির দিন চলে গেছে, পশু পাওয়া যায় নাই, পশু পাওয়া যায় নাই, আপনি কিনতে পারেন না, আপনার ইচ্ছার কোনো কমি ছিল না, আপনার জন্য একটা খাসির মূল্য সৎকা করে দিতে হবে। এখন আবার গরুওয়ালারা বলেন না যে যাক বাচ্চা গেলাম, তিন দিন কোনো রকম পার করি, গরুর দাম অনেক বেশি, পরে একটা খাসি দিয়ে দিলেই তো হয়ে যাইব। না, আপনাদের জন্য না, যে একান্ত অপারগ হওয়ার পরে তার ক্ষেত্রে এই মাসালা। প্রশ্ন, কুরবানির পশু জবাই করার পদ্ধতি কি? জবাই সংক্রান্ত নিয়ম আপনারা জানেন, কুরবানির ঈদের নামাজ পড়ার আগে কোনো জবাই চলবে না। ঈদের নামাজ গোটা শহরের মধ্যে এক জায়গায় অন্তত ঈদের নামাজ হতে হবে, কোনো জায়গায় যদি ঈদের নামাজ না হয় তার আগে কেউ কুরবানি দেয় তার কুরবানি বাতিল। শহরের এক জায়গায় যদি ঈদের নামাজ হয়ে যায় তারপরে ওই ব্যক্তি নামাজ পড়ে যার কুরবানি, সেও ঈদের নামাজ আদায় করে কুরবানি দেওয়া ভালো। তবে যদি ঈদের নামাজ আদায় না করে শহরে হয়ে গেছে, সে এখনো আদায় করে নাই, কোরবানি দিয়ে দিচ্ছে, কোরবানি হয়ে যাবে। কোরবানি জন্তু কেবলা করে শোয়ানো, এটা একটা মাসালা। কেবলা করে কোরবানি জন্তু শোয়ানো এটা জরুরি। এক্ষেত্রে ভুল করে কেবলামুখী করে শোয়ায় না, আবার শোয়ানোর পরে কোরবানির পশু জবাইয়ের, আমি এক কথাই বলে দিই, প্রশ্ন প্রশ্ন পড়ার চেয়ে সবগুলোর খুলাসা, কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে যেন পশু কয়েকটা সুন্নত। এক নম্বর, পশুকে কেবলামুখী করা। দুই নম্বর, নিজের হাতে জবাই করা। গত বছরও বলছিলাম, বুখারীর হাদিসের মধ্যে আসছে, নিজের হাতে যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, দোয়া লাগে না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল-আরযা হানীফা ওয়া আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা। এই সমস্ত দোয়া এটি পড়লেও হয় না পড়লেও হয়, বুঝেন নাই? এটি টাকা বাড়ানোর জন্য আরও লম্বা দোয়া আছে, আমার কাছে অনেক দোয়া আছে, যত দোয়া লম্বা হবে তত ডিমান্ড বাড়বে, আমার হুজুর অনেক কিছু কয়ে ফুদিয়া কুরবানিটা করছে। শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনার গরু আপনি আপনার হাতে কুরবানি দেওয়া, এটা সর্বোত্তম, মনে থাকবে ইনশাআল্লাহ। কুরবানির ক্ষেত্রে হ্যাঁ, হুজুরদেরকে দিয়ে দিবেন কোনো সমস্যা নেই, আরেকজনকে দিয়েও দেওয়া যায়, আপনি যদি আপনার প্রতিবেশীর কারোরটা দিয়ে দেন তাও হবে, কোনো সমস্যা নেই কুরবানির ক্ষেত্রে। দ্বিতীয়ত, চার পাঁচজনে মিলে কুরবানি দেওয়ার পরে গরুটাকে একটু নিস্তেজ হতে দিবেন, ঠান্ডা হতে দিবেন, সাথে সাথে কষায় এসে করে কি ওই যে ছোট্ট আরেকটা ছুরি নিয়ে গলার মধ্যে কাটতে শুরু করে, চারটা রোগ আপনি কাটবেন, যিনি কুরবানি করবে উনি চার রোগ কাটতে হবে। চার রোগ কাটার পরে গরু স্বাভাবিকভাবে রেখে দিবেন, গরু লাফাবে, গরু ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত চামড়া ছিলা কাটা শুরু করা অথবা ছুরি দিয়ে করা মাকরুহে তাহরিমি পর্যন্ত অনেক কিতাবে আছে। তাহরিমি হলে গুনাহে কবিরা, অনুত্তম। আরে ভাই, গোস্ত তো আপনিই খাবেন, আপনার গোস্ত কেউ নেবে না, আপনারটা আপনিই খাবেন, আধা ঘন্টা দেরি করে এক বছর পর্যন্ত অপেক্ষা করুন, আর আধা ঘন্টা পশু আরাম দেন, পশু কষ্ট না হয়, এই জিনিসগুলো খেয়াল করা। পঙ্গ খাওয়া যাবে না, হামাগজ খাওয়া যাবে না, অন্ডকোষ, গুদু, পিত্ত, পেশাব পায়খানার রাস্তা, প্রবাহিত রোগগুলো জানি সবাই, এগুলো হারাম, এগুলো খাওয়া যাবে। কুরবানির আরও কিছু ভুল আছে, প্রচলিতের মধ্যে কুরবানিকে মনে করা, এটা একটা ভুল, কুরবানিকে মনে করে কিন্তু কুরবানি করে না, জরুরি মনে করে, কুরবানি বিচার মানি তা আমার। হাকিম উম্মত মুজাদ্দিদ শাহ আলী থানা রহমতুল্লাহ গুণ দিচ্ছেন, অনেক দিয়ে যাইতেছেন, এখানে এক বৃদ্ধ কাঁদতেছে, লোক এক কাঁদতেছে, কাঁদ আমার কুত্তা খাওনা মরে যাইতেছে, আমার কুকুরটা, কুকুর খাবার অভাবে কুকুরের জন্য কান্দি, তোমার ব্যাগের মধ্যে অনেক খাবার, খাবার দাও হুজুর,
এমন মোহাব্বত কুকুরের সাথে না, আমার ব্যাগের খাতাকে দিয়ে দিব। হ্যাঁ, চোখের অশ্রুতে পানি লাগে, টাকা লাগে না, অশ্রু জড়ানোর মোহাব্বত আছে, এই জন্য অশ্রু জড়াইতেছি। আমাদের সুলুক আছে, অশ্রু কুরবানি ওয়াজিব দিতে হবে, তো দেওয়ার বেলায় যাই লাখ টাকা খরচ করতে পিকনিক করে বিভিন্ন জায়গায়, কিন্তু কুরবানির গরু কিনলাই আরে বাবা যে এরকম মাত্রারা না হয়েই না এরকম আসে না। কুরবানির পশু যত মোটা তা চিনতে পারেন আপনার অর্থ অনুযায়ী একটু হাতের মধ্যে আসছে। আল্লাহর রাসূল বলেন সাম্মিনু হায়াকুম, তোমাদের কুরবানির পশু মোটা দেখো, কেন জানো? ফানাহা আলা সিরাতি মাতাকুম, এই কুরবানির পশু পুলসে রাতে তোমার জন্য হন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যাদের সামর্থ্য, সামর্থ্যের মধ্যে ইনশাআল্লাহ মোটা তাজা প্রাণী কিনবো। আরও কিছু ভুলগুলো একসাথে বলে দিই, হারাম মাল দ্বারা, সেক্রেটারি হিসাব আসছেন মনে হয় দেখতো কি, হারাম মাল দ্বারা পশু কিনা এটা একটা ভুল, সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করা একটা, লোক দেখানোর জন্য কোরবানি করা গত বলা হয়েছে অনেকে একটা ভুল, মানুষ দেখানোর জন্য কোরবানি দেয় ভুল, ওয়াজিব না হওয়া সত্ত্বেও কোরবানি করা আরেকটা ভুল, এটা কাপড় কোরবানি ওয়াজিব না, মানুষকে না করলে মানুষ না, আমি বড় লোক এখন কোরবানি তো মানুষ বুঝে যায় আমার উপর ওয়াজিব, এই যে লোক দেখার জন্য এসো না, আপনার ওয়াজিব না হলে আপনার দরকার, যদি আপনার কষ্ট, হ্যাঁ ওয়াজিব না তবে আপনার সামর্থ্য আছে 15,000 টাকা দিয়ে গরুতে শরীর খুঁজে একটা কাছে কিনতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি কিনে কিনে দিয়ে বরং এটা ভালো, শুধু যাদের ওয়াজিব তারা দেওয়া না, যাদের উপর ওয়াজিব না তারাও যদি চলন হয় তাদের জন্য কোরবানি দেওয়া উত্তম। 13 তারিখে কোরবানি দেওয়া, 13 তারিখ কোরবানি দিলে কে কোরবানি হবে না, কোরবানির কারণে নামাজ নষ্ট করা, সপ্তাহে বলেছিলাম কোরবানির গরু কিনতে গিয়ে আশা করি কেউ করে না, ইনশাল্লাহ সামনে করবেন না, কোরবানির পশুর উপর জুলুম করা হয়ে গেছে। আরেকটা তো ভুল, ভিডিও করা কোরবান সংক্রান্ত যেগুলো হয়, কোরবানি হচ্ছে বিসমিল্লাহ কি আল্লাহু আকবার, এখানে নারী পুরুষ দ্বারা অনেকে ওদিক দিয়ে ছেলে সেল তুলতেছে ভিডিও করতেছে, এই ভুলটা এখন অহরহ হয়। আরে আল্লাহর তো কোরবানি করতেছি, আল্লাহর জন্য আমি কোরবানি করতেছি, এটা একটা বল, আমি ভিডিও করলাম ইবাদতটাকে আমি তামস্কারি করলাম, ঠাট্টাত্র বানাইলাম, কবিরা গুনাহ হবে, 3 বার বললাম, আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন, এই গুনাহ না করি, কেবা এত টাকা দিয়ে আমি কুরবানি, গোস্ত আমার, চাও আমার, রক্ত মাংস হাড়ি যা আছে সব আমার, আল্লাহর জন্য এই দিলটা যাবে, ইখলাস যাবে, যে আত্মা যে রুহটা যাবে, এই রুহ যদি ছবি তুলে নষ্ট করে ফেলি আল্লাহর কাছে আমার কি এর বদলে আল্লাহ আমাকে একটা পশমের বিনিময়ে যে একে কি দিবেন, এই নেকি তামিলের কারণে দিবেন, আমার দিল হিসাব করে দিবেন, আমার দিল দিবেন, এই জন্য ছবি তুলে ভিডিও করে কোরবানির ফেসবুকে দিয়ে সেটা স্ট্যাটাস দিয়ে কিভাবে সবাই কিভাবে জবাই আছে এগুলো করবো না, কত ইনশাআল্লাহ আল্লাহ ঠিক দান করে। কোরবানির ক্ষেত্রে আরেকটা ভুল করি আমরা, সে মানুষকে কষ্ট দিই, শেষ মানুষ কষ্ট দেওয়া, মানুষকে তো দিয়ে কিভাবে গরু কিনে রেজের ভিতরে বাঁধাতে পারে, রাস্তায় মানুষ চলাচল করতে পারে না, রিক্সা চলাচল করতে পারে না, যাইতেছে একজনের লাথি মারলো, আমি আমি কিন্তু তার কষ্টের কারণ হই, আমার যদি জায়গা থাকে গিয়ে ভিতরে আমি বেঁধে রাখি, আর কুরবানির দিন এথায় সেথায় কুরবানির বজ্র ফেলা, ময়লা আবর্জনা দেখা যায় এগুলো রাস্তার পাশে, আমি আরেকজনকে এলাকা দুর্গত যাচ্ছে, আমরা শুনিলে এত কুরবানি দেওয়ার একটা এলাকা, এটা কর্পোরেশনের লোক হোক না আমারটা, আমি যদি শোন হই আমি আমারটা হেফাজত করবো, আমরা যেন আরেকজন বেকষ্ট না, রক্তটা সাথে সাথে দিল, ময়লাটা একটা ব্যাগের মধ্যে রেখে দিল, হ্যাঁ এটা লোকসলে জায়গায় নির্দিষ্ট জায়গায় বজ্র ফেলে দিল, এইভাবে আশপাশে প্রতিবেশী হবে না, ডিং পাউডার দিয়ে বা পাউডার দিয়ে জায়গাটা ধুয়ে দিল, এবার সবাই যদি আমরা হই তাহলে আল্লাহ আমাদের কোরআনের ইবাদত শুনবে হবে, আল্লাহ রব্বুল আলামিন যে যা হাদিস দে নবীর আমাদেরকে জানিয়েছেন আশা ওই উত্তম পাবো, আল্লাহ রব্বুল আলামিন মাত্র তার জন্য কোরআন অনুযায়ী আমাদের কোরবানি করার তাও দান করেন বলি আমিন। এদিনের সুন্নত রমজানের যা সুন্নত কোরবানি দিয়ে কি সুন্নত, আগে আগে আসা সকাল সকাল ঘুম থেকে অন্যের চেয়ে সকালে ওঠা, অন্যদিন যদি ফজর সময় ওঠেন তাহাজ্জুদের সময় ওঠেন মানে শনিবার রাতে তাহাজ্জুদ ওঠা একটু আগে ওঠা, মেস করা গোসল করা নিজের পোশাক পরিচ্ছদ দিয়ে সবচেয়ে সুন্দর পোশাক পরা আতর ব্যবহার করা এগুলো ঈদের সুন্নত, ঈদহাতে ঈদগাহে যাওয়ার আগে কিছু না খেয়ে আসা একটা সুন্নত, যদি কারো কষ্ট না হয় তাহলে ঈদ থেকে গিয়ে নিজে কোরবানি করে ওই কোরবানির গোশতটা প্রথম খাওয়া এটা মুস্তাহাব, আমাদের সুযোগকে কষ্ট না তারা এটা করতে চেষ্টা করুক, ঈদগাহে আসার সময় উচ্চরে তাকবীর বলা আল্লাহু আকবার আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই রাস্তায় আসা ভিন্ন রাস্তা যাওয়া এই ঈদগাহের ঈদের সুন্নত, ঈদগাহের সুন্নাহে মুআকা করা মুআনাকা ইয়াজের পরে বলে এগুলোকে সুন্নত হিসাবে মানো, এগুলো আমরা খেয়াল করবো, আর ঈদের নামাজ যত সম্ভব যত আগে পড়া যায় যত আগে পড়া যায়, এই জন্য এই দিন এশরাক পর্যন্ত নিষেধ, ঈদের দিন এশরাক নাই, এশরাকের রক্ত শুলে ঈদের নামাজ, এটা যত আগে ঈদের নামাজ পড়া যায় তত আমরা উন্নতের কাছাকাছি হব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল তৌফিক দান করেন। এখন আমাদের অত্র সম্মানিত সেক্রেটারি একটু কথা